আসসালামু আলাইকুম। অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে, অনেকটাই বছর চলে গেছে, 2024 সালও চলে যাইতেছে। তো সময় হচ্ছে 3:59, মোটরসাইকেল ঘড়িতে টাইম ঠিক আছে। তো বাসা থেকে চালায় আসছি হচ্ছে 1.1 কিলোমিটার। তো এই জায়গায় থামলাম, থাইমা দেন আমার ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন হয়ে গেছে বলতে হচ্ছে কোনো ট্যুরে যাওয়া হয় না, আমি কোনো ট্যুরে যাই না, দূরে কোথাও যাই না, বাড়ির আশেপাশের এরিয়াতেই চলাফেরা করি যতটুক, মানে এরিয়ার ভিতরে দেখাশোনা, মানে দেখায় আপনাদের ব্লগে যা দিনে দৈনন্দিন জীবনে যা করি আর কি তাই দেখাই। তো একটা ট্যুরে যাওয়ার প্ল্যান হইতাছে ইনশাল্লাহ, দেখি দেখা যাক কি হয়। তো চলেন আগে রাইড করি, বিসমিল্লাহ রহমানের রহিম। সূর্যটা এখনও অনেকটাই উপরে দেখা যাইতেছে, তো চলেন রাইড করা যাক, তারপর বাদ বাকি কথা বলতেছি আর কি। তো গত ব্লগের মধ্যে দেখাইছিলাম যে এটা লাস্টে কিনেছিলাম, তারপর আর পরা হয় নাই, দেন আজকে পরে বের হইলাম। তো আজকে ভিন্ন একটি রাস্তা দিয়ে আসছি হচ্ছে, ব্লগটা স্টার্ট করলাম, ভিন্ন একটা রাস্তা দিয়ে আইসা দেন। তো আমার কাছে পরিচিত এই রাস্তাটা, তো আপনাদের কাছে হয়তো মানে রাস্তাটা অপরিচিত লাগতে পারে আর কি। যাই হোক, ওইটা কোনো ফ্যাক্ট না, একটা রাস্তা দিয়ে আসলেই হয়। তো এখন মূলত বের হয়েছি হচ্ছে সালনার দিকে যাব, সালনা একটু কাজ আছে, দেন কাজটা সাইরা, তারপর হচ্ছে একটা মিটিং আছে, ছোটোখাটো একটা মিটিং সারবো। মানে হচ্ছে কি বলে, মানে ট্যুরে যাওয়ার যে প্ল্যানটা আছে না, সেই প্ল্যান করতে হবে আর কি। তো ছোট্টখাটো একটা লং ট্রিপ দিতে হবে ইনশাল্লাহ, দেখা যাক কথাবার্তা কতটুকু আগায়, যদি পিছায় যায় তাহলে তো হচ্ছে তাহলে আর যাওয়া হবে না। যাই হোক, মানে ব্লগটা ওইভাবেই স্টার্ট করলাম আর কি। এই জায়গায় না এত পরিমাণের স্পিড ব্রেকার যে আসলে একটু পর পর ব্রেক করা লাগে, তবে মানে র্যাবের এরিয়া, তারপর হচ্ছে সেনাবাহিনীর এরিয়া, এগুলোতে স্পিড ব্রেকার থাকবেই। তবে সেনাবাহিনীর এরিয়ার ভিতরে হচ্ছে কোনো মানে উল্টাপাল্টা রাফ অ্যান্ড টাফ চালানো যায় না, হয়তো মানে আর্মি মানে সেনাবাহিনী এরিয়াতে, যদি র্যাবের এরিয়াতে থাকে মানে থাকা মানে যাওয়া হয়, দেখা গেছে হেলমেট ছাড়াই যাওয়া আসা করা যায়। কিন্তু হচ্ছে সেনাবাহিনীদের এরিয়াতে যদি যাওয়া হয় তাহলে হচ্ছে আর মানে হেলমেট ছাড়া কোনোভাবেই যাইতে পারবেন না, কোনোভাবেই যাইতে দিবে না। দুজন থাকলে দুজনেরই হেলমেট লাগবে, হয়তো অনেক রিকোয়েস্ট করলে হয়তো দেখা গেছে এক মানে যদি রাইডারের হেলমেট থাকে তাহলে হচ্ছে যাওয়া মানে যাইতে দিবে আর কি, আর তিনজন তো যাইতেই দেয় না মানে সেনাবাহিনীর এরিয়াতে। এই যে আমাদের পাশে হচ্ছে রাজেন্দ্রপুর আর্মি ক্যাম্প আছে না, সেটাতে হচ্ছে ওরকম মানে অ্যালাউ করে না। আর হচ্ছে গতিসীমা কত, 30 এরকম হবে মেবি, যাই হোক ওইটা কোনো ফ্যাক্ট না, যার যেটা নিয়ম ওইভাবে পালন করতে হবে, ওই নিয়মটাই মানে মাইনা চলতে হইব আর কি, যে জায়গায় যেই বাউক। ও আমার এই জ্যাকেটটা হুডিটা হচ্ছে খুবই কমফোর্ট ফিল মানে মনে করতেছি, কমফোর্ট পাইতেছি ভালো, মানে পরে আরাম আছে। আর লং ট্রিপের ব্যাপারটা হচ্ছে হুট করে আসলে প্লেনটা হয়ে গেছে, তো তার জন্য ওরকম সার্ভিস করানোর সুযোগ পাই নাই গাড়ি, মানে আমার বাইকের সার্ভিস করানোর সুযোগটাও পাই নাই গা। তো ব্লগটা যেটা মানে স্টার্ট করলাম, মানে ব্লগটা যেটা করতেছি, হয়তো পরের দিনই বের হয়ে যাওয়া হবে যদি আর কি হচ্ছে মানে ট্যুরে যাওয়া হয়। তবে হয়তো ব্লগে দুইটা ভিডিও হয়তো পাইতে পারেন, কারণ হচ্ছে একটাতে অনেক লং হয়ে যাবে, মানে অনেক বড় হয়ে যাবে, মানে ভিডিও এতটুকু করা সম্ভব হবে না। একটা ভিডিও যদি দেখা গেছে 30-40 মিনিট হয়ে যায়, তাহলে কি আর ওই ভিডিও কি কেউ দেখবে? আমি তো দেখবো না রে ভাই, আমার নিজের থেকেই তো আমি বলতেছি আমি নিজেই দেখবো না। যাই হোক, ওইটা ব্লগ আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। এখন পোড়াবাড়ির এরিয়াটা পার হইলাম, এখন একটু সালনা এরিয়ার দিকে যাচ্ছি। তো আমার বেশ কিছু সাবস্ক্রাইবার হচ্ছে সালনা এরিয়াতে থাকে, তো ওনাদের সাথে একদিন দেখা করতে হইব, বড় ভাই ব্রাদারের হয়তো বা, যাই হোক ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হইব। তো বেশ কয়েকটা ভাই মক দিছিল, তো তাদের সাথে মানে ফেসবুকে এখনও অ্যাড হয় নাই, অ্যাড হওয়ার পর হয়তো মানে কথাবার্তা বলে দেন, তারপর হচ্ছে ওনাদের সাথে মিট করবো আর কি, একটা ছোটোখাটো রাইড দিব।
আসলে শীতের সময় না মানে এত পরিমাণে ভালো লাগে বাইক রাইড করতে, মানে সবকিছু মোটামুটি ভালোই লাগে। মানে বৃষ্টি বদল থাকলে দেখা গেছে আসলে বৃষ্টি বদল, রোদ, শীত এগুলো সবই মানে দরকার। এটা কী হইলো বুঝলাম না, হুট করে রিক্সাটা একটু বেশি বামে চাপাই দিছিল হালকা, তারপর আমি একটু কাইট নিয়ে বেরিয়ে গেলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম মানে শীতের সময় ভালোই লাগে, আর হচ্ছে মানে সবই দরকার আছে। মানে পৃথিবীতে মানে একটা কিছু হইতে গেলে সবই দরকার পড়ে আর কি। মহান আল্লাহ তাআলা ওইভাবে সৃষ্টি করছে, যখন যেটা হয় সেটাই মানে মানে শুকুর করতে হয়, মানে শুকুর আলহামদুলিল্লাহ। যখন যেটাই হয়, যেই ঘটনাই ঘটুক, মানে আল্লাহ তাআলার হুকুমে সব কিছু হয়, হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আর হচ্ছে লং ট্রিপে যে যাব না, তো আমার বেশ কয়েকদিনে যাওয়া হবে। যদি লং ট্রিপে, তো আমি লাস্ট গেছিলাম হচ্ছে সিলেট গেছিলাম, মানে দুই দিনে একটা ট্যুর দিছিলাম সিলেট সুনামগঞ্জ, মানে এগুলো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি। দেন ওই সময় তো আসলে ভালো ক্যামেরা ছিল না, এখন মোটামুটি ভালো ক্যামেরা আছে আলহামদুলিল্লাহ, এখন আপনাদের ভালো ফুটেজ দিতে পারবো। তো ওই সময়কার এক্সপিরিয়েন্স আর এখনকার এক্সপিরিয়েন্সটা মিলাইয়া কীরকম হবে, তবে আগেরটাতে অনেক এনজয় করছি, অনেক মজা করছি। এই সেই জায়গা, এই জায়গাটাতে আসলে সূর্যটা পুরাই ওয়াও লাগে। প্রায় ব্লগের মধ্যে আপনাদের বলি যে এই জায়গাটা আসলে খুবই ওয়াও টাইপের লাগে। আচ্ছা এইদিকে না একটু কাজটা সারিয়ে দেন, সারিয়ে তারপর দেখি মিটিং টিটিং শেষ করি, আজকে একটা মিটিং আছে। আমার লাইফে মনে হয়, ব্লগিং লাইফে মনে হয় এরকম করে কখনো মানে এরকম কোনো মিটিং আমি করি নাই। জাস্ট ট্যুরে ট্যুরে যাওয়ার জন্য একটা মিটিং করতে হবে, তো সেটা সারবো দেন, তারপর দেখা যাক কোথায় গিয়ে পরে ব্লগটা আবার স্টার্ট করি। আপাতত এদিক থেকে আমার কাজটা সারিয়ে দেন, সারিয়ে তারপর বের হচ্ছি আর কি। এই সেই জ্যাকেটটা এই দোকান থেকে কিনছিলাম, এটাই এই জায়গায় দেখাইলাম। তো গ্লাসের মধ্যে কীরকম দেখা যায় দেখেন জানি না, এটা ছেড়ে দিলে এরকম হয়ে যাব, তার জন্য এটা ধরে রাখলাম আর কি। এদিকে ভালো এই সালনার এরিয়ার ভিতরে এই দোকানটাতেই ভালো মানের মোটামুটি কাপড় বিক্রি করে, তো আমি এই জায়গায় মানে আসছি আর কি। এই জায়গা থেকেই ভালো কোয়ালিটির জিনিসগুলোই নেই। মা ও শিশু হাসপাতালের অপোজিট সাইডে হচ্ছে দোকানটা, এখন এদিক দিয়ে বের হয়ে যাবো। এই জায়গার কাজ শেষ হয়ে গেছে মোটামুটি। আমি দূর থেকে আসলে শপিং টপিং করি না, এই জায়গা থেকে শপিং করা হয় আর কি। আচ্ছা অন্য সময় একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, যেটা কোন জায়গায় কে আমাদের এরিয়ার আশেপাশে থাকলে দেখা গেছে শর্টকাটের মধ্যে মোটামুটি ভালো বাজেটে ভালো জিনিস, মানে অল্প বাজেটে ভালো জিনিস আপনারা পাইতে পারেন আর কি, ইনফরমেশন দিব। যদিও এটা ডেলি লাইফ ব্লগের মধ্যেই পড়ে হচ্ছে, তবে সালনা এরিয়াতে অনেক কিছু পাওয়া যায়, আমাদের মাস্টার বাড়ি থেকে সালনা এরিয়াতে অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা এদিক থেকে বের হই, তারপর দেখি কোথায় যায় ভিডিওটা স্টার্ট করা যায়। তো ঘটনা যেটা ঘটছে, ক্যামেরাতে ছিল না চার্জ, শেষ হয়ে গেছে। তো ট্যুরের প্ল্যান কমপ্লিট হয়ে গেছে, তো ট্যুর দিতে হবে গতকালকে, তো আগামীকালকে ট্যুরটা বের হবো আর কি। তো আগামী তো আর কি বের হবো, পরে ব্লগে অবশ্যই দেখতে পারবেন। আর হচ্ছে খুব বেশি দূরে না, আমাদের এরিয়ার ভিতরেই হচ্ছে, দেখা যাক কোন দিকে যাওয়া যায় আর কি, হয়তো 100-150 কিলোর ভিতরেই হবে, এর বেশি দূরে না। যাই হোক বাসার এদিকে এসে পড়ছি, হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়েই আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হচ্ছে ট্যুরের যাব, দোয়া করবেন সবাই যাতে ঠিকঠাক মতন পৌঁছাইতে পারি বাসায়। ওকে আল্লাহ হাফেজ।